স্বপ্নের দেশ ইউকে, ওয়ার্ক পারমিট ভিসা 2024। আবেদন করার সময় কোনো টাকা পয়সা দিতে হবে না, ভিসা হওয়ার পরে টাকা দিবেন। ইউকে ওয়ার্ক পারমিট ভিসা 2024। আমার শিক্ষাগত যোগ্যতা অনেক কম, আমি কি ইউকে যেতে পারবো? এভাবে আমাকে অনেকে প্রশ্ন করেছেন। তো ইউকে যেতে কতদিন সময় লাগে? ইউকে ভিসা পেতে কতদিন লাগে? ইউকে ওয়ার্ক পারমিট আসতে কতদিন লাগে? ইউকে স্যালারি কত পাওয়া যায়? ইউকে যেতে কত টাকা লাগতে পারে? ইউকে যেতে কি কি কাগজপত্র লাগে? ইউকে যেতে কি আইএলটিএস লাগে? আজকে আমরা কথা বলবো স্বপ্নের দেশ ইউকে, অথবা কেউ বলেন লন্ডন, কেউ বলেন ইউকে, অনেকেই অনেকভাবে চিনেন। তো আজকে আমরা কথা বলবো স্বপ্নের দেশ ইউকে। আপনার যদি ন্যূনতম যোগ্যতা এসএসসি সার্টিফিকেটও থাকে, তারপরেও আপনি যেতে পারবেন। তো আজকে সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আমরা ভিডিওটি সাজাবো। আপনি যদি ইউকে যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তবে এখানে আরেকটি মজার বিষয় হচ্ছে, আপনাকে অগ্রিম কোনো টাকা দিতে হবে না, শুধু কেবল আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করবেন, বাকিটা হচ্ছে আপনার ভিসার। প্রবাসী ব্লগস ওয়ান, সবাইকে স্বাগতম, সবাইকে রমজান মোবারক। তো আমরা দীর্ঘ অনেকদিন পরে আরেকটি নতুন আপডেট নিয়ে এসেছি, যদিও আমরা একটি ইমেজ আকারে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়েছি। তো আজকে আমরা পুরো ডিটেলসটা বলবো, সম্পূর্ণ ডিটেলস। আমরা পূর্বে যে কথাগুলো বলেছি এগুলাকে সম্পূর্ণ বিশ্লেষণ করব। প্রথমত হচ্ছে ইউকে ওয়ার্ক পারমিট ভিসা 2024। অনেকে আমাকে প্রশ্ন করেছেন, ভাই আমার তো শিক্ষাগত যোগ্যতা নেই, তা কি আমি ইউকে যেতে পারবো, বা যোগ্যতা কম? এটার অর্থটা হলো যে আপনার যদি শিক্ষাগত যোগ্যতা কমও হয়, লাইক আপনি 8 পাস, তাও আপনার যাওয়ার সুযোগ আছে, তবে যদি আপনি বেসিক ইংলিশ জানেন। আচ্ছা, সেই বিষয়টা আমরা পরে বলছি। তারপরে হচ্ছে ইউকে ভিসা পেতে কতদিন লাগে। দেখেন, ইউকে ভিসা পেতে 3 থেকে 6 মাস, 1 বছরও লেগে যায়। তবে আমাদের মাধ্যমে যখন আপনি প্রসেসিং করবেন, তখন কতদিনে পাবেন এটা আমরা পরবর্তীতে বলছি। এরপর হচ্ছে ইউকে ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগে। ইউকে ওয়ার্ক পারমিট আসতে 3 মাস লাগে, 60 থেকে 90 দিনের মধ্যে ইউকে ওয়ার্ক পারমিট আসে। তারপরে হচ্ছে ইউকে যেতে কতদিন লাগে। ইউকে অনেকে যে মানে ইউকে যে যায়, অনেকের 3 মাসও লাগে, আবার অনেকে 1 বছর অপেক্ষা করেও যেতে পারে না। তারপরে হচ্ছে ইউকে যেতে কী কী যোগ্যতা লাগে। আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসায় যান, আপনার তেমন কোনো বেশি যোগ্যতার প্রয়োজন হবে না, সামান্য যোগ্যতা, সেগুলো আমরা পরবর্তীতে বলছি। এরপরে হচ্ছে ইউকে যেতে আইএলটিএস লাগবে কি না। আপনার আইএলটিএস থাকলেও যেতে পারবেন, না থাকলেও যেতে পারবেন। এরপরে আসি আমরা, আপনারা যদি আমাদের মাধ্যমে ইউকে ভিসা আবেদন করেন, অবশ্যই আপনাদের অগ্রিম কোনো পেমেন্ট দিতে হবে না, আমরা সম্পূর্ণ আপনাকে ভিসা প্রসেসিং করে দেওয়ার পরে টাকা নেব। এরপরে হচ্ছে কাজের ধরন, মানে আপনি আমাদের মাধ্যমে যদি ইউকে ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করেন, কি কি কাজের উপর আপনি আবেদন করতে পারবেন। 1 নম্বর হচ্ছে আমাদের কাছে যেটি রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, 2 নম্বর আছে অ্যাকাউন্টেন্ট, 3 নম্বরে হচ্ছে ডকুমেন্ট কন্ট্রোলার, 4 নম্বরে পাবেন আপনি স্টোর কিপার, 5 নম্বরে হচ্ছে ফাইভ পিটার, 6 নম্বরে ফাইভ পিটার, 7 নম্বরে আমরা রেখেছি ইলেকট্রিশিয়ান, 8 নম্বরে রেখেছি প্লাম্বার, 9 নম্বরে রেখেছি হেল্পার, কনস্ট্রাকশন হেল্পার, 10 নম্বরে রেখেছি আমরা ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান। আসলে আমাদের এই কাজের ক্যাটাগরি, কাজের এই ধরনটা হচ্ছে কনস্ট্রাকশন সাইট। আমাদের এই কাজের সাইটটা হচ্ছে কনস্ট্রাকশন সাইটের কাজ। এরপরে হচ্ছে স্যালারি, আমরা যদি স্যালারিটা একটু বলি, যেমন আমরা অবশ্যই এগুলো লিখে নিয়েছি, কেননা এতগুলো একসাথে এতগুলো ইনফরমেশন মনে থাকে না, আর ইচ্ছাকৃত মন গড়া ইনফরমেশন দেওয়া আমাদের মানে এটা কোনো নিয়ম না, আমরা যাকে যা ইনফরমেশন দেবো এগুলো সলিড। প্রথমত হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে যদি আপনি যান, আপনার স্যালারি হতে পারে 2000 থেকে
পঁচিশশো ইউএস ডলার। সাধারণত ওখানে স্যালারিটা হয় পাউন্ডে, তবে আপনি যেহেতু ফরেন ওয়ার্কার হিসাবে যাবেন আপনাকে স্যালারিটা কোম্পানি ইউএস ডলারে দিতে পারে। দ্বিতীয়ত হচ্ছে অ্যাকাউন্টেন্ট, আপনি যদি অ্যাকাউন্টেন্টে যান তাহলে আপনার স্যালারি হবে 1500 থেকে 2500 ইউএস ডলার। তিন নম্বরে হচ্ছে ডকুমেন্ট কন্ট্রোলারে যদি আপনি জবে যান 1600 থেকে 2000 ইউএস ডলার। স্টোর কিপারে যদি আপনি যান আপনার স্যালারি হবে 1200 থেকে 1600 ইউএস ডলার। পাইপ ফিটারে যদি আপনি যান আপনার স্যালারি হবে 1100 থেকে 1500 ইউএস ডলার। ইলেকট্রিশিয়ানে আপনি যদি যান তাহলে আপনার স্যালারি হতে পারে 1100 থেকে 1500 ইউএস ডলার। প্লাম্বারে যদি আপনি যান 1100 থেকে 1500 ইউএস ডলার। হেল্পার 1000 থেকে 1300 ইউএস ডলার। ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান 1500 থেকে 2000 ইউএস ডলার। তো এটা হচ্ছে আপনার বেসিক স্যালারি, তবে আপনার সময় পরিবর্তিত হলে আপনি যখন ওখানে জব ঠিকমতো পারবেন এই ক্যাটাগরি অনুযায়ী তখন আপনার স্যালারি এটা বাড়বে, প্লাস ওভারটাইম থাকবে। আমরা জাস্ট বেসিক জিনিসগুলো আমরা বলে দিচ্ছি আপনাকে। এরপর হচ্ছে আপনি যদি আমাদের মাধ্যমে ইউকে ভিসা আবেদন করেন, ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করেন, আপনার কী কী ডকুমেন্ট লাগবে, কী কী ডকুমেন্ট থাকলে আপনি আমাদের ইউকে ভিসা আবেদন করতে পারবেন। প্রথমত হচ্ছে ইউকে ভিসা আবেদন করতে যে যে ডকুমেন্টগুলো আপনার লাগবে, আপনার পাসপোর্ট, সর্বনিম্ন পাসপোর্টে 1 বছরের মেয়াদ থাকতে হবে ন্যূনতম। 2 নম্বর হচ্ছে পাসপোর্টের ফটো বা ছবি, পাসপোর্ট সাইজের ছবি, যেমন আপনার ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটা থাকবে সাদা। 3 নম্বর হচ্ছে পাসপোর্টের ফটোকপি। 4 নম্বর হচ্ছে আপনার ন্যূনতম এসএসসি সার্টিফিকেট, আপনার এর উপরে থাকলে আরও ভালো, আর যদি আপনার 8 পাস সার্টিফিকেটও থাকে তাহলে আপনাকে বিবেচনা করা হবে, তবে আপনাকে মাস্ট বি ইংলিশ বেসিক জানতে হবে ন্যূনতম। 4 নম্বর হচ্ছে আপনার ওয়ার্ক সার্টিফিকেট, মানে আমাদের এখানে যে 10টি ক্যাটাগরি জব আছে এর মধ্যে যদি আপনি কোনো একটি জব পারেন সেই জবের উপরে একটি সার্টিফিকেট যদি থাকে তাহলে দেবেন, অথবা কাজের অভিজ্ঞতা থাকলেও হবে যদি আপনার সার্টিফিকেট নাও থাকে। 5 নম্বরে যেটি লাগবে সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফটোকপি, আপনার বাবা মায়ের এনআইডি কার্ডের ফটোকপি। 6 নম্বরে হচ্ছে আপনার এডুকেশন সার্টিফিকেট, মানে আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। আর 7 নম্বরে আমরা যেটি রেখেছি সেটি হচ্ছে আপনার সিবি। সিবিটা বানাতে হবে আপনি যেই ক্যাটাগরি জব পারেন, লাইক আপনি অ্যাকাউন্টেন্ট জব করেন, অ্যাকাউন্টেন্ট জবের উপরে আপনার একটি সিবি তৈরি করতে হবে। সিবি তৈরি করে আমাদেরকে এই যে ডকুমেন্টগুলো আমরা 6টি 7টি ডকুমেন্ট বলেছি এই ডকুমেন্টগুলো অবশ্যই আপনি আমাদেরকে দিতে হবে সাথে সিবি সহ। আপনি যদি আমাদের বা কথা না বুঝেন ভিডিওটি চলে যায় তাহলে অবশ্যই স্কিপ করে করে প্রতিটি অংশ আপনি দেখবেন। তারপরে হচ্ছে কী কী সুবিধা পাবেন আপনি যদি ইউকে ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করেন, আপনি সুবিধা কোম্পানি থেকে কী কী সুবিধা পাবেন। প্রথমত হচ্ছে আপনার ভিসা হচ্ছে 2 বছরের ভিসা কন্ট্রাক্ট। এরপরে হচ্ছে ডিউটি 8 ঘন্টা প্রতিদিন এবং ওভারটাইম পাবেন। এরপরে হচ্ছে অ্যাকোমোডেশন, থাকা কোম্পানি, খাওয়া কোম্পানি। তারপরে আপনার ইন্স্যুরেন্স প্রয়োজন হবে, আপনার ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে। আপনার ট্যাক্স প্রয়োজন হবে, আপনার ট্যাক্স কোম্পানি বহন করবে। আপনার মেডিকেল ট্রিটমেন্ট প্রয়োজন হবে, আপনার মেডিকেল ট্রিটমেন্ট কোম্পানি বহন করবে। এবং কোম্পানির যে ভিসা পিরিয়ড যে 2 বছর, আপনি যদি সেখানে আসি থাকতে চান তাহলে কোম্পানি অবশ্যই আপনাকে রিনিউ করে দেবে। যদি আপনি চলে আসতে চান সেই ক্ষেত্রে আসার সময় কোম্পানি আপনাকে এয়ার টিকিট দিয়ে দিবে। আরও অন্যান্য যে সুবিধাসমূহ আপনি পাওয়ার কথা লেবার ল অনুযায়ী, ইউকে গভর্নমেন্ট লেবার ল আছে, সেই ল অনুযায়ী যে যে ডকুমেন্ট সেগুলো যে যে রিকোয়ারমেন্ট বেনিফিট সেগুলো অবশ্যই আপনি লেবার ল অনুযায়ী পাবেন। এরপরে হচ্ছে আপনি আমাদের মাধ্যমে ইউকের জন্য যদি ভিসা আবেদন করেন তাহলে টোটালি আপনার কতদিন সময় লাগতে পারে, আপনি আমাদের মাধ্যমে ভিসা প্রসেসিং করলে আপনার টোটালি সময় লাগবে 3 থেকে 6 মাস।
আবারও বলছি 3 থেকে 6 মাস। এরপর সব মিলিয়ে আপনি আমাদের মাধ্যমে আবেদন করলে ইউকে ওয়ার্ক পারমিট ভিসার উপরে কত টাকা লাগতে পারে? দেখুন, আসলে আমি এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত, আমরা এই কথাটা ডিসকাসতে বলি না। অনেকে আমাদেরকে কমেন্ট করে বলেছেন যে ভাইয়া আপনি তো কত টাকা লাগে এটা বলেন না, আসলে এটা আমরা ডিসপ্লেতে বলি না। যদি আপনার একান্ত